মধ্যেই এই একাদশীর মাহাত্ম্য নিহিত। পুত্রদা মানে পুত্রদানকারী একাদশী আজকে। ভগবানের কাছে প্রার্থনা করলে তবে সুসন্তানের অধিকারী হওয়া যায়। কারণ সন্তান এমনি এমনি সবাই মনে করে যে দাম্পত্য জীবন অতিবাহিত করলেই বোধ হয় সন্তান এসে যায়, সন্তান নিয়ে নেওয়াও যায়, সন্তান ভালো হয়। কিন্তু না, ভগবান যদি প্রার্থনা করা যায় ভগবানের কাছে, তো ভগবান যদি কৃপাপূর্বক সৎ সন্তানের অধিকারী করে কাউকে, সে সন্তানের অধিকারী হয়। পুত্র সন্তান আমরা কেন চাই? কারণ মানুষ মরে যাওয়ার পর যদি সে ভক্ত জীবন না অধিকারী হয়, তবে সে পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয়। তখন এই পুত্র, সৎ পুত্র, কৃষ্ণ ভক্ত পুত্র একমাত্র পারে সেই পুত নামক নরক থেকে তার পিতামাতাকে উদ্ধার করতে। এই জন্যই আমরা সবসময় বলি একটা পুত্র সন্তান কামনা করি। কিন্তু ভগবানের কাছে কোন পুত্র চাইবেন? পুত্রে অনেক প্রকার আছে। এক প্রকার পুত্র হচ্ছে কুসন্তান, দুই রকম পুত্র হচ্ছে উদাসীন সন্তান, তিন রকম সন্তান হচ্ছে শত্রুজাত সন্তান। কোনো জন্মে কারোর সঙ্গে আপনার শত্রুতা ছিল বা হয়েছে, সেই জন্মে সে শোধ নিতে পারেনি, কিন্তু ভগবানের কাছে বলেছে যে আমি ওর একটা শোধ নেব। তো সেই রকম যদি কর্ম আপনি করেন তো ওই সন্তানের অধিকারী হতে হবে। কুসন্তান, শত্রুজাত সন্তান, উদাসীন সন্তান, এই রকম সন্তান আছে। তো উদাসীন সন্তান কেমন হবে? সে এই সংসার ছেড়ে চলে যায়, ভগবানের সেবায় নিয়োজিত থাকে, সেও এক প্রকার সন্তান। আরেক প্রকার কি কুসন্তান, সে বাবা মার কথা শুনবে না, সে নিজের মতো চলবে, সে বাবা মার বিরুদ্ধে আচরণ করবে, সেও এক সন্তান। আমরা সবসময় চোখের জলে ভগবানকে বলি কেন এমন সন্তান দিলে, কিন্তু আমরা জানি না যে কেন এরকম পাওয়ার যোগ্য আমরা হলাম। জন্মান্তরীণ যার যার সঙ্গে যার যার সম্পর্ক, তেমন ধরনের আত্মীয় পরিজন সন্তান সন্ততি লাভ হয়। তো যদি সুসন্তান হয় তো সে সুসন্তান মা বাবার প্রতি কর্তব্য করে, তার প্রতি দেখাশোনা করে, তাকে কাছে রাখে, তাকে পিতামাতা হিসেবে তাকে প্রণাম করে। তো আমরা আজকে এই যুগের মানুষ, কলিযুগের মানুষ, এখানে আমাদের এত তাড়াতাড়ি সুসন্তান কেন লাভ হচ্ছে না? কারণ আমরা ধর্ম বিমুখ হয়ে পড়েছি, শিক্ষিত হচ্ছি, কিন্তু সেই শিক্ষার কোনো মান নাই, কোনো কিছু কাজে লাগে না। কারণ ভগবান গীতাতে বিভিন্ন শাস্ত্রগ্রন্থে এগুলো শুনিয়ে দিয়েছেন যে তপন্তু তাপই প্রপতন্তু পর্বতা দতন্তু তীর্থানি চজন্তু জাগরই বিবন্তই বাগরই হরিং বিনা নৈব মৃতিং তরন্তি। তা হরির স্মরণ বিনা ভগবানের কাছে আমরা পৌঁছাতে পারবো না, আর এই মৃত্যু জগৎ থেকে সংসার দুঃখ সাগর থেকে আমরা পরপারে যেতে পারবো না। তো সেই সন্তান সন্ততি যদি চাইতে হয় তো ভগবানের কাছেই চাইতে হবে। আজ পুত্রদা একাদশী, এই একাদশীর মাধ্যমে ভগবানের কাছে পুত্র লাভ করা যায়। তো সেই ভগবানের সেবা পুজো করার মাধ্যমে আমরা সুখী হতে পারি এবং আমাদের ভক্তি জীবনে অগ্রগতি করতে পারি। একমাত্র তার কাছে আমরা প্রার্থনা এটাই। তস্মাৎ সর্বেষু কালেষু মামুস্মর যুদ্ধ চ মুই অর্পিত মনোবুদ্ধি মামে বৈশ্য সংসরণ। বলছে সর্বকালে সব কাজে আমাকে স্মরণ করো, মন আর বুদ্ধিটা আমাকে অর্পণ করে যুদ্ধ করো, তবে যুদ্ধে তুমি জয়ী লাভ হবে এবং আমাকে অন্তে পাবে। এটাই গীতার সর্বশ্রেষ্ঠ বাণী। তো ভগবানের চরণে যেতে গেলে একাদশী করা আমাদের কর্তব্য। কারণ প্রথম কর্তব্য নিরামিষ আহার করা, দ্বিতীয় কর্তব্য হচ্ছে হরি বাসর পালন করা। এই হরি বাসরেই একমাত্র ভক্তি লাভ করা যায়। কারণ ভক্তি লাভ একমাত্র এই হরিবাসরের মধ্য দিয়ে, একাদশীর মধ্য দিয়ে এবং সাধু সঙ্গের মধ্য দিয়ে আমরা হরির চরণে পৌঁছাতে পারি। ভগবান বলে দিয়েছেন যে কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধু তার, কৃষ্ণ ভক্তি নাই যার সর্ব অমঙ্গল তার, কেহ নাহি করে সমাদর। তাহলে ভগবানের কাছে যদি যেতে হয় ভগবানকে স্মরণ করতে হবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। তো ভগবান একমাত্র কে? শ্রী গোবিন্দ। আর সব আমরা দাসদাসী। তার চরণে যেতে গেলে যে সমস্ত পদ অবলম্বন আচার্যরা বলে দিয়েছেন তার মধ্যে এই একাদশী ব্রত শ্রেষ্ঠ। এই ব্রত করলে ভগবানের চরণে ভক্তি মুক্তি
ভক্তি লাভ হয়। এই জন্যই আমাদের একাদশী ব্রত করা। এই একাদশী ব্রতের মধ্যে দিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ ভক্তি লাভ করতে পারি। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরিত্তেন নির্মলম সেবনং ভক্তির উচ্চতে হিষিকেন হিষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তো আমাদের ভক্তি কী করে লাভ হবে? এমনি এমনি ভক্তি লাভ হবে না। অপ্রাকৃত ইন্দ্রিয় অধিপতি শ্রী ভগবান গোবিন্দ তার চরণে যেতে গেলে তাহলে আমাদের অপ্রাকৃত ভক্তির হৃদয় আমাদের গঠন করতে হবে। সেই হৃদয় দিয়ে যদি ভগবানকে ডাকতে পারি, নির্মল চিত্তে যদি পবিত্রতা লাভ করতে পারি, তবে ভগবানের চরণে যাওয়া যাবে। কারণ এই যে আমাদের এই আসা যাওয়া, এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে গেলে ভগবানকে স্মরণ করে মৃত্যুর দিনে তাকে স্মরণ করতে হবে। কারণ ভগবান বলে দিয়েছেন গীতাতে, অন্তকালে চ মামিম স্মরণ মুক্ত কালে বরং জপ্রয়াতি সমত ভাবং জাতি নাস্তত্র সংশয়ং জং জং বাপি স্মরণ ভাবং তজ্জন্তে কালে বরং তং তমে বৈতি কৌন্তেয় মামে বৈশ্বস সংশয়ং। ভগবান কি বললেন যে অন্তকালে একমাত্র আমাকে যদি স্মরণ করতে পারো, আমার নাম বলতে পারো, তাহলে তোমাকে আমার কাছে আমি নিয়ে আসবো, এতে কোনো সংশয় নেই। আর যে যে ভাব নিয়ে জং জং বাপি স্মরণ ভাবং তজ্জন্তে কালে বরং, যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সে সেইভাবে ভাবিত হয়ে সেই রকমই একটা জন্ম লাভ করবে। তো আমাদের একমাত্রই উদ্দেশ্য যে আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের ধামে ফিরে যাবো। নাই যতদিন আমরা এখানে পড়ে থাকবো ততদিন আমাদের মায়ের লাথি খেতে হবে, দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আমরা ভাবছি যে আমরা বেশ তো আছি, আর নিদ্রা মৈথুন করছি, সন্তান সন্ততি নিয়ে জীবনযাপন করছি, কি আনন্দ। কিন্তু এই আনন্দ একদিন এমন হয়ে আসবে জীবনে অভিশাপ হয়ে, সেদিন ভগবান ছাড়া আর কেউ থাকবে না। ওরে স্বদেশে যাওয়ার যবে হইবে সুসময় পরম বান্ধব আমি ডাকিবে আমায়, করো যদি মায়া খেলা হরে অচেতন কষ্ট পেতে হবে বেলা ফুরাবে যখন। কে পায় বলো আমারে কোন সাধনার বলে প্রেম বিনা নন্দলালা কভু নাহি ভুলে। আমরা অনেক আড়ম্বর নিয়ে অনেক জীবনযাপন করছি কিন্তু আমরা ভক্তি সহকারে ভগবানের চরণে আসছি না। কারণ আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই, একটার পর একটা উদ্দেশ্য সিদ্ধি করার জন্য সংকল্প এবং বিকল্প করে যাচ্ছি। মনের কল্পনা দিয়ে আর জড়জগতের এই দেহ দিয়ে ভগবানের সেবা হয় না। ভগবানের সেবা করতে গেলে নির্মলতা লাভ করতে হয়, ভগবানের চরণে আসতে গেলে তার নির্দেশিত পথে চলতে হয়। তিনি বলেছেন, ভগবান বলেছেন কি যে তোমাকে ইচ্ছা শক্তি দিলাম, তুমি আমাকে ডাকতেও পারো না ডাকতেও পারো, কিন্তু ডাকলে কি হবে, তুমি আমার ধামে পৌঁছাবে, সৎ কর্মের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে পারবে। আর যদি তুমি না আসো, তুমি যদি এখানেই জড়জগতের মধ্যে ভালো ভালো খাওয়ার মধ্যে দিয়ে ভালো ভালো আনন্দের মধ্যে দিয়ে চলতে পারো, তাহলে একদিন তোমার সেই অনুযায়ী কর্ম অনুযায়ী হবে তোমার জন্ম। ভগবান কি কর্ম করতে বলেছেন, যোগ্যার্থাৎ কর্ম অন্যত্র লোকায়ং কর্ম বন্ধন তদর্থ কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। অর্জুনকে বলছেন, হে অর্জুন তুমি যোগ্যার্থাৎ কর্ম করো, যে কর্ম করলে আর কর্ম বন্ধন তৈরি হবে না। কর্মবন্ধন যদি তৈরি হয় তাহলে কর্ম ফল উৎপাদন হবে, সেই ফল একা তোমাকে ভোগ করে যেতে হবে এখান থেকে। সেই ভোগ করার জন্য আমরা যাদের আত্মীয় পরিজন মনে করছি, মা মাসি ভাই বোন সন্তান পত্নী, এরা কিন্তু আসবে না তোমার সঙ্গে। কারণ তখন কিন্তু তোমাকে ওই একা পোকা ওই ফল ভোগ করে তারপর এখান থেকেই যেতে হবে। তো সেই ফল ভোগ করতে গেলে তাহলে আমাকে সেই কাজ করতে হবে যে কাজে আমাদের কর্মবন্ধন তৈরি হবে না। যোগ্যার্থাৎ কর্ম মানে ভগবানের জন্যই কর্ম করো, ভগবানকে মাঝখানে রেখে তাকে স্মরণ করবো। তসমাৎ সর্বেষু কালেষু মনুস্মরো যুদ্ধ চ, সংসারের যুদ্ধ করে যাও কিন্তু ভগবানকে মাঝখানে রেখে যাও। ভগবান তাই চারটি কর্ম বারবার বলে দিয়েছেন গীতাতে, মনমনা ভব মদ ভক্ত মদ চাচি মাং নমস্করো মামে বৈশ্বাস সংসার। তাহলে আমার জন্য তুমি আমাকে প্রণাম করো, আমার ভক্ত হয়ে যাও, আমার ময় হয়ে যাও, আমাকে পুজো করো, আমাকে প্রণাম করো। দশাশ্ব মেয়েদি পুনরেব জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়ও, একবার যদি ভগবানকে কায় মনোবাক্যেতে প্রণাম করে বলা যায়, হে গোবিন্দ মানস দেহ গেহ যে কিছু মোর তোমা পাতে সর্পিল হে নন্দ কিশোর। হে ভগবান
আমার যা কিছু আছে, যা কিছু করতে পেরেছি, সব যেন তোমার পদে আমি নিবেদন করতে পারি, তাহলে আমি তোমার কাছে যেন যেতে পারি। এই মৃত্যুকালে আমাদের এই কথাই বলতে হবে। কারণ কি, যে আমরা মানব জন্ম লাভ করেছি, সুদুর্লভ মানব জন্ম। এই জন্মটা এত সহজে লাভ হয় না। আমরা হেলায় ফেলায় নষ্ট করে দিচ্ছি জীবনটাকে। আমরা সকাল থেকে সারাদিন অর্থকরী কর্ম করছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, কিন্তু একবারও বলছি না, হে ভগবান, তোমার জন্য আমি কর্ম করতে এসেছি, তোমার জন্য আমার কিছু কর্তব্য কর্ম আছে, আমরা করছি না। ধর্মকর্ম মানুষের জন্য, কিন্তু সেই মানুষ অন্ধ হয়ে রয়ে গেছে। যে হাতে ভগবানের সেবা করা দরকার, সেই হাতে সবার সেবা করছে, কিন্তু ভগবানের সেবা করছে না। তাই ভগবানের চরণে আসতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচৌ।